तो आज जागिरोडर देवखाल एम स्कूल बड़ो कसारी जतियों परषद बड़ो कसारी नेशनल काउंसिल अफ आसाम चमुके बी एन सी एर एट प्रतिनिधित्वमूलक सभा अनुषित सभार मूल लक्ष्य और उद्देश्य तो हल जो बी टी आर बाहर डिमा हासाव और कार्बि आंगलंग बाहर जिस बड़ो कसारी लोकलोक आज सरकार प्रस्ताव कर जे स्वायत्शासित कल्याण स्वायत्शासित परिषद बड़ो कसारी वेलफेयर अटोनोमी अटोनोमास काउंसिल प्रदान करार कथा तो कैसे कैबिनेट डिसिशन हो गई है। आज प्रतिनिधित्वमूलक सभा অসম সরকারক দাবী সাব্যস্ত করেছে যে শীঘ্রে এই বড়কসারী ওয়েলফেয়ার অটোনোমাস কাউন্সিলটো প্রদান করিব লাগে আর এই ক্ষেত্রত ইলেকশন অনুষ্ঠিত করিব লাগে নির্বাচন অনুষ্ঠিত করিব লাগে কারণ বিগত সময়ছোৱাত আমি দেখিলো যে বিএসি হৈ গল ইয়ার পিছত বিটিসি হল 2020-27 জানুয়ারি বিটিআর হল কিন্তু আউটসাইডর বড় কছারী সকলর আর্থ সামাজিক বিকাশ বা ইয়ার রাজনৈতিক অধিকারের প্রশ্নত সেই একর্ডবিলাকত বিশেষ কোনো কথাই উল্লেখ হওয়া নাছিল আগর রেকর্ড একর্ডবিলাকত কিন্তু আমি দেখিলো যে বিটিআর রেকর্ডত আউটসাইড বিটিআরের যিখিনি বড় কছারী মানুষ আছে তেওঁলোকৰ কারণে সাংবিধানিক সুরক্ষার ব্যবস্থাটো লিপিবদ্ধ হয়েছে আর সরকার আগবাড়িছে আমি সেই একর্ডটো ওয়েলকাম করেছো আর অতি শীঘ্রে বড় কছারী সকল স্বায়ত্ত শাসন প্রদান করবলে আমি দাবি জানাইছো আর কেখিনি সময়তে নির্বাচন অনুষ্ঠিত করবলে আমি দাবি জানাইছো।